গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমরা বাগানে চলে এসেছি ছোটদিদের, আর এই বাগানে প্রচুর কলা গাছ আছে, আর আমি চান করেই এসেছি। আর ওরা হঠাৎ করে বললো যে কলার কাঁদিগুলো মানে একটুখানি বড় বড় হয়ে গিয়েছে। এবার বেশি যে গাছ পাকা কলা হয় না, গাছ পাকা কলা করতে গেলে কি হয় মানে চুরি চুরি হয়ে যাবে, যেহেতু রাস্তার ধারে, ওই জন্য আমরা কাটতে চলে এসেছি। এবার অনেকগুলো কলার কাঁদি আছে এখানে, কিন্তু কোনটা কাটবো সেটাই আমি দেখছি যে কোনটা মানে ঠিকঠাক একটু মানে পুরুষ্ট মতো হয়েছে। দেখা যাক কোনটা কাটা হয়। আর প্রচুর কলা গাছ দেখতে পাচ্ছ এখানে আশেপাশে। এই দেখো কলার কাঁদিগুলো মানে ছোট ছোট, কিন্তু এগুলো বেশি না, এ করা যায় না, মানে পেরে টেরে নেয় তো, দেখতে পাচ্ছ ছোট ছোট। এখানে অনেকগুলোই কাঁদি হয়েছে। আর এই দেখো, দেখাতে পাচ্ছি কি বুঝতে পারছি না, দাঁড়াও, ওই দেখো ওই পাতার আড়ালে একটা হয়ে আছে, এইখানে একটা হয়ে আছে, অনেক কলার কাঁদি হয়ে আছে। এইদিকে এই পুকুর ধারে একটা হয়ে আছে, তোমাদের দেখাতে পাচ্ছি না, ওই দিকে রাজ একুবাই গিয়েছে, ওখানেও হয়ে আছে। আর ওরা পুকুরে স্নান করছে। দেখো আমার ছেলে আর ইয়া স্নান করছে পুকুরে, অনেকদিন পরে তো, পুকুরে তো পায় না সাধারণত। এই মা মরম করে না, ও আমার ছেলে সাঁতার জানে না, কিন্তু রিয়া সাঁতার জানে, ওই জন্য সাঁতার কাটছে, কিন্তু আমার ছেলে জানে না, যেহেতু ও ঘাটের কাছেই দাঁড়িয়ে আছে। ভীষণ মশা এখানে, ভীষণ মশা। কোনটা কাটবে? সব থেকে এইটাই বড়? আমি ফোন ধরেছি বলে মানে এইটাই একটু বড় মতো হয়েছে দেখলাম, এইটাই কাটবো। যাবো কি করে? ঠিক আছে, হ্যাঁ মোটামুটি বড়ই বড়ই হয়েছে, বুঝতে বোঝা যায়নি। হাঁটি এখানে কলা গাছটা কেটে থোর বার করা হচ্ছে, এই মানে পাট পাট করে কলা গাছের এই যে দেখতে পাচ্ছ খোলা মতো, এইগুলোকে ফেলে দিতে হয়। ভেতরে সাদা মতো, একদম সে টিউবলাইট হয় না, টিউবলাইটের মতো পুরো দেখতে, ওই রকম থোরটা হয়। তোমরা সবাই অবশ্য নিশ্চয়ই জানো, কিন্তু কিভাবে কাটে এটা হয়তো অনেকেই জানো না, সেই জন্যে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। আর দেখতে পাচ্ছ এইরকম করে কাঠারি দিয়ে দিয়ে এই এইভাবে মানে ফাটিয়ে ফাটিয়ে ভেতরের অংশটুকু বার করতে হয়। চলো তোমরা দেখতে থাকো। আমাদের কাজ শেষ, এখন যাচ্ছি বাড়ি। কি করিস এখানটা পাগলা? ওটা কি মেরেছিস? তারাও স্নান করে চলে গিয়েছে।
কি মশা আমাইনি। এটা যে এখনো ডমু এখন আমরা তিনতলায় এসেছিলাম আর এসে ওখানে শুয়েছিলাম আর দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই তিনতলায় চলেছি। সত্যি একা নিচে ছিল আর এখান থেকে বৃষ্টি হলে দেখতেও দারুণ লাগে, সেই জন্য আমরা সবাই মিলে তিনতলায় চলে এসেছিলাম। আর অনেকক্ষণই ছিলাম আর রিকা রিয়া মিলে এই খাটের মধ্যে এই দেখতে পাচ্ছ কিছু পাতা নেই, চাদর টাদর, এমনি একটা চৌকি, তার মধ্যে খেলা করছিল আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দেখাচ্ছি তোমাদের, এই দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমাদের বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু আর যাওয়া হবে না। আর এখান থেকে দেখতে দেখতেও খুব সুন্দর লাগে, মানে এখানে থাকতে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এই রাত মানে এই রাস্তা দিয়ে বাস চলাচল হয় না, ছোট ছোট গাড়ি সবই চলাচল হয়। আর আকাশটা অনেক আগের থেকে ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে আবহাওয়াটা, কিন্তু বৃষ্টিটা তো কিছুতেই কমছে না। হয়তো আজকে বাইরে বেরোতে পারবো না, এবারে সবাই নিচে যাবো। মানে বাবা আমি পড়ে যাচ্ছিলাম, চাবিতলা মারা হচ্ছে। আর এইটা হচ্ছে সত্যিরে তিন কালার ছাদ, দেখতে পাচ্ছ তোমরা, জামা কাপড় শুকনো দেওয়া আছে কারণ নিচে বৃষ্টি পড়ছে। এইটা আর চারতলায় ওঠা যায়, ওখানে একটা সিঁড়ি আছে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে একটা সিঁড়ি আছে, ওখান থেকে চারতলায় ওঠা যায়। আর এই যে সাইডের জায়গাটা দেখতে পাচ্ছ, এগুলো সবই সবজি টবজি চাষ হয়েছে, সবই সর্দিদের। এখানে কাঁঠাল গাছ, এই গাছটায়ও কাঁঠাল হয়, ওইখানে এক শানের ঘাট আছে। চলো আমরা নিচে যাই, কি অন্ধকার না এখানটা। সন্ধে হয়ে গিয়েছে, সন্ধে বলতে রাত 8টা নাগাদ বেজে গিয়েছে। আর আমরা পরোটা করে নিচ্ছি, এখানে চটনি বেলে দিচ্ছে আর আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রেশার কুকার রাখা হয়েছে গ্যাসের ওপরে, প্রেশার কুকারে মটর সেদ্ধ করে রাখা আছে। আর এদিকে রয়েছে আলু কেটে রাখা আছে। আর তারপরে দুপুরবেলা না সেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সিঁড়িতে নামছিলাম, আর সিঁড়িটা ছিল ভীষণ অন্ধকার আর কালো সিমেন্ট দিয়ে করা, ওখান থেকে আমি হঠাৎ করে পড়ে গিয়ে আমার পায়ে মোচড় লেগে যায়। আর মোচড় লেগে গিয়ে সঙ্গে সঙ্গে তো সেখান থেকে নেমে ঠান্ডা জল ফ্রিজে ছিল সেগুলো দেওয়া হয়, ভলিনি দেওয়া হয়, দিতে ব্যথাটা মানে তখন একটু যন্ত্রণা হচ্ছিল কিন্তু ব্যথাটা তারপরে একটু কমে যায়। আর ওই জন্যে আমরা দুজনে মিলেই করে নিচ্ছি। আর ভীষণ গরম পড়েছে, বৃষ্টি হলেও মানে গরমটা তো আর মিটছে না। আর এখানে পরোটা অনেক ভাজা হয়ে গিয়েছে, আর যেহেতু সবাই আমাদের কড়া কড়া পরোটা মানে মচমচে টাইপের খেতে পছন্দ করে, সেই জন্য দেখো পোড়া পোড়া মানে লাল লাল মতো ভাবেই করা হয়েছে, কেমন সাদা সাদা কেউ পছন্দ করে না। আর এখানে আলু কেটে রাখা আছে, ঘুগনির মধ্যে আলু দেব। এখানে চটনি বেলে দিয়েছে, আমি তুলে নিয়েছি, নিতে অসুবিধা হচ্ছে বলে নিচ থেকে। আমাদের ঘুগনি, রুটি, রুটি বলতে পরোটা দুটোই হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ দেখতে দারুণ হয়েছে ঘুগনিটা, একদম লাল লাল, কিন্তু বেশি ঝাল হয়নি যেহেতু কাশ্মীরি মির্চ দেওয়া ছিল। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অল টাইম স্মাইল।